কেন তড়িঘড়ি দাহ করা হলো আরজিকর মেডিকেলের নিহত নির্যাতিতাকে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কেন রাখা হলো না আরজিকর মেডিকেলের অত্যাধুনিক মর্গে এত তারা কেন ছিল তথ্য প্রমাণ লোপাট করতে হবে প্রশ্ন তুললেন আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায় পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 পোস্টমর্টেম রিপোর্ট এখন পাবলিক হয়ে গেছে যে ইন্টারনাল এবং এক্সটারনাল ইনজুরি আছে যে সিমেন্ট পাওয়া গেছে যতটা পরিমাণ হ্যাঁ এবং ওইটা তার মানে সে সুইসাইড করলো জামা কাপড় খোলা ওটা একজনের কাজ হতে পারে আচ্ছা আপনি আমার একটা কথা বলুন আমাদের তো আটচল্লিশটা চেম্বার আছে আমি তো সেদিন আমি উত্তেজিত হয়ে গেছিলাম আমাদের তো আটচল্লিশটা চেম্বার আছে বলুন তো আপনি আমাদের ওখানে রাখা যেত না বডিটাকে সঙ্গে সঙ্গে কেন ওকে দাহ করা হলো আমাদের চেম্বারে রাখা যেত না আমাদের তো ফোর ডিগ্রি টেম্পারেচার বডি তো ডিকম্পোজ হতো না কেন এত ছিল এভিডেন্স মুছে দিতে হবে তার রিপোস্টমর্টম হলেই তাকে জানা যেত আচ্ছা যদি না হতো না হতো ঠিক আছে অত তাড়াহুড়োর কি ছিল পরের দিন নর্থ বেঙ্গল অমুক তসুক স্বাস্থ্য ভবনের বড় অফিসাররা ওখানে কেন চলে এলেন সকালবেলা কি দরকার ছিল কিছু তো একটা ব্যাপার আছে কর্মবিরতি যে চলবে তা আবারও স্পষ্ট করে দিলেন আর্যকর মেডিকেলের পড়ুয়া চিকিৎসকরা সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন তারা সোমবার বিকেল পাঁচটায় কলকাতা মেডিকেল কলেজে ডাক দেওয়া হয়েছে গণকনভেনশনের আমরাও কাজে যোগদান করতে চাইছি কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব এখনই প্রত্যাহার করা হচ্ছে না কর্মবিরতি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিলেন আরজিকর মেডিকেলের আন্দোলনকারী পড়ুয়ারা নয় আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ফলত আমরা কেউই নিরাপদ নই অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পর সব মহল থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাইস পোস্টিং তো বটেই ঘটনার এতদিন পরও সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ তো দূর কোনো পদক্ষেপই করেনি রাজ্য সরকার এই নিয়ে চরম ক্ষুব্ধ আর্যকর মেডিকেলের আন্দোলনকারী পড়ুয়ারা পাশাপাশি এদিন উঠে এসেছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে আর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মতো ঘটনায় যখন তোলপার গোটা দেশ একই সঙ্গে বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং অসম থেকেও কোথাও নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন তো কোথাও গণধর্ষণের অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে এদের নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী আ বেশ কই বিরাঞ্জাহ আপনি ম্যান অফ কি পিড়াকো उनके गुस्से को मैं समझ रहा हूं देश के हर राजनीतिक दल से कहूंगा हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए अस्पताल हो स्कूल हो दफ्तर हो या फिर पुलिस व्यवस्था जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই জ্ঞানের কথা সাজে না তার রাজ্য গুজরাটে বিলকিস গণধর্ষিতা বিলকিসের মেয়েকে খুন খুন করা করা হয়েছে হয়েছে বাড়ির লোককে যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট যোগী সরকার উন্নাও হাতরাজ প্রয়াগরাজ মধ্যপ্রদেশ বিজেপি সরকার মহারাষ্ট্র কিছুদিন আগেই ভয়ঙ্কর ঘটনা গণধর্ষণ উত্তরাখণ্ড মণিপুর সাক্ষী মালিক সোনার মেয়েরা আমাদের কুস্তিগির তাদের শ্লীলতানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ তাকে পাশে নিয়ে লোকসভার শেষ দিন পর্যন্ত বসেছিলেন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি সেই নরেন্দ্র মোদী বড় বড় কথা বলতে আসছেন জ্ঞান দিতে আসছেন মা বোনেদের সম্মান নিয়ে যদি মা বোনেদের সম্মান সুরক্ষিত থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গেই আছে কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সেই ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না কলকাতায় এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামে নাগরিক সমাজ রামলীলা উদ্যান থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত চলল জনরস মিছিল আমরা বলছি যে এই আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে এই জিনিস চলবে এবং নানান ধরনের মিছিল এবং কর্মসূচি চলবে যতদিন না এই দাবিগুলো পূরণ এদিকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দিন মৌন মিছিল করেন প্রাক্তন সেনা কর্তারা ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা বিএসএফ প্রাক্তন ডিআইজি সমীর মিত্র নানা রকম চেষ্টা চলেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ লোপাট করবার কিংবা করা যে বিচার তাড়াতাড়ি করে দেওয়া খুবই খুবই জরুরি পশ্চিমবঙ্গে আমি দেখছি একটু বেশি রকমের প্রবলেম প্রচণ্ড দুর্নীতি দুটো পরিষেবায় খুব খারাপভাবে নিম্নগতির তার বিরুদ্ধে আমার মনে হয় সবাই সোচ্চার হচ্ছে মানুষ জেগে উঠেছে যে এর বিরুদ্ধে না দাঁড়ালে এটা কোথায় যে গিয়ে আমাদের আরও ক্ষতি করবে সেই চিন্তার জন্য সেই দুশ্চিন্তার জন্য সবাই রাস্তায় এসছে বিচার পাওয়ার আশায় প্রতিদিন শহরের রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ প্রশ্ন একটাই বিচার কবে পুরুষোত্তম পণ্ডিত শিবাশেষ মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ